আচ্ছা, আমার স্কিন কি দেখা যাচ্ছে? জি ভাই, আচ্ছা, তো এখান থেকে দেখুন, অ্যাড ইউআরএল বা ক্যাম্পেইন ব্যানার। ক্যাম্পেইন ব্যানার কোনটা? আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে যাই, দেখুন এই যে ডান পাশে একটা অ্যাড শো হয়েছে, দেখতে পাচ্ছেন? মানে ডিসপ্লে আকারে, এটা কিন্তু কোনো ভিডিও না, জাস্ট একটা ডিসপ্লে হ্যাঁ ভাই, ব্যানার আকারে। তো এই ব্যানারটা দেখুন, অটোমেটিক জেনারেট ইউজিং ভিডিও চ্যানেল এন্ড ইওর চ্যানেল ব্যানার। মানে এই যে রাঙ্গামাটির ভিডিওটা আছে, এই ভিডিওটার মধ্যে থেকে অটোমেটিক গুগল একটা ক্রল করে তৈরি করে নিবে। বা আমরা যদি চাই যে আপলোড ইমেজ, তা ইমেজ আপলোড করব, দেখুন সাইজ কি হবে, 300x60, যার ম্যাক্সিমাম সাইজ হবে 150 KB, দেখতে পাচ্ছেন? এখান থেকে আমরা চুজ ফাইল করে এটা আপলোড করে দিব। তো আমরা অটোমেটিক জেনারেট আপাতত দিই, এটা হচ্ছে সবসময় অটোমেটিক দিলে আচ্ছা ওইটা যদি আমাদের ক্লায়েন্ট দেয় তাহলে ওই ওই পিকটা আমরা ব্যানার আর কি দিব, হ্যাঁ আর হ্যাঁ না হইলে আমরা এই অটোমেটিক দিয়ে দিব। অটোমেটিক দিয়ে দিব। দেন হচ্ছে অ্যাড নেম, অ্যাড নেমটা কি দিব? ইচ্ছা মতো ভাই, ইচ্ছা মতো। আচ্ছা, তো এখান থেকে দেখুন অ্যাড গ্রুপের কটা কথা যেটা বলছিলেন, যে অ্যাড গ্রুপ হচ্ছে আমরা কয়টা অ্যাড তৈরি করব। দেখুন অ্যাড ওয়ান, আমরা যদি চাই যে আমরা আরো একটা ভিডিও দিয়ে আরো ক্যাম্পেইন করব, এই যে ভিডিও অ্যাড, এখান থেকে আমরা আবার করতে পারবো। তো ম্যাক্সিমাম একটা দিয়ে ক্যাম্পেইন গুলো করে, আমরা আপাতত একটা দিয়েই স্কিপ করলাম। দেন হচ্ছে দেখুন টার্গেট সিপিএম। হ্যাঁ জি ভাই, অ্যাড ক্রিয়েশন, এই যে একটা ভিডিও, তো এখানে কি ক্লায়েন্ট কি দুইটা ভিডিও আমাকে দিতে পারে, দুইটা বা তিনটার জন্য যদি ক্যাম্পেইন করতে হয়? আচ্ছা, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে একটা দিয়েই করে, মানে যে অ্যাড গুলো শো করায় যে এই একটা দিয়ে একটা ক্যাম্পেইন করবা, আলাদা আরেকটা দিয়ে আরেকটা করবো, মানে এইভাবে আলাদা আলাদাই করায়, একসাথে করায় না। আচ্ছা আর যদি করায় সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করে দিব। দেন হচ্ছে দেখুন টার্গেট সিপিএম বিট, এটা আমি ফার্স্টে বলেছিলাম যে টার্গেট সিপিএম কস্ট পার কস্ট পার 1000 ইমপ্রেশন, থাউজেন্ড ইমপ্রেশন, মানে প্রত্যেক 1000-এর জন্য আমাদের কত খরচ হবে। আমি যদি এখানে লিমিটটা না করে দিই, গুগল কি নিজে থেকে ইচ্ছা মতো কেটে নিবে, বেশি কেটে নেবে। বেশি কেটে নিবে, বা এটা আমাদের দেওয়াই লাগবে, আমরা মিনিমাম হলো একটা কিছু দিতে হবে। তো কস্ট পার 1000 এখানে হচ্ছে $4, আমি আপাতত $4 দিই। মানে আমরা যদি $4-এর নিচে দিই, এর থেকে মানে কত, মানে সর্বোচ্চ সর্বোচ্চ মানে সর্বনিম্ন কত দেওয়া যায় এখানে? আচ্ছা আমরা যদি মানে এখানে $4-ই সর্বনিম্ন, এর বেশি এর কম দিলে কিন্তু নিতে চায় না। দেখুন আমি যদি $2 দিই, আচ্ছা $2 তো নিয়েছে, কিন্তু এক্সাক্ট সেরকম রেজাল্ট আসতে চায় না। মানে ইয়ে ভালো হবে না এখানে, যে পাশে বলে দিচ্ছি। কিন্তু আমরা $4 দেখবো, কিন্তু আমাদের কাটবো হচ্ছে $2.5 থেকে $3, এর বেশি কিন্তু কাটে না পার 1000-এর জন্য। আচ্ছা বা আপনার অনেক সময় $2-ও কাটতে পারে, বা $2 বা $3। আচ্ছা দেখি, $3 দিয়ে যদি আমরা করি, আমরা আপাতত $3 দিলাম, হয়তো এখান থেকে এস্টিমেট পারফরমেন্স ইজ ভেরি লো, অ্যাভেলেবেল আর নট। এখান থেকে দেখি $4 দিই, দেখতে পারছেন? আমি যদি $3 দিই, এখানে আমাদেরকে ডান জি জি পাশে কি দিচ্ছে, হ্যাঁ, মানে পারফরমেন্সটা ভালো আসবে না। ভালো আসবে না। $4 দেওয়ার সাথে সাথে ওইটা কিন্তু চলে গেছে। আর এখানে আর একটা দেখুন, রিলেটেড ভিডিও আমার একটা ই ধরছে, কেন ধরেছে বলেন তো? $4 কারণে রিলেটেড ভিডিওটা শো করবে না এমন কিছু? হ্যাঁ না না, এখানে হচ্ছে এই যে আমি যখন রিলেটেড ভিডিও নিলাম, দুইটা দুই চ্যানেলের ভিডিও, আচ্ছা আচ্ছা, এই দুইটা দুই চ্যানেলের ভিডিও নেওয়া, তো ওইটা আসছে। ওটাতে তো কোনো প্রবলেম নাই না ভাই? না ওইটা তো কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে। এবার দেখুন আমার কিন্তু এবার সবকিছু কমপ্লিট, আমরা জাস্ট এবার একটু চেক করে দেখবো যে কোনো জায়গায় কোনো ইরর আছে কিনা। যদি সবকিছু কমপ্লিট থাকে, তো গুগল ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের অনেক কিছু মিস্টেক হতে পারে, আচ্ছা অনেক দুই এক জায়গায় মিস্টেক হয়ে গেছে। যদি মিস্টেক হয়ে যায়, এখান থেকে আমাদেরকে ধরে একটা ফিক্স ইরর ধরে দিবে, যে অমুক এক জায়গায় তোমার প্রবলেমটা আছে। দেখুন আমার এটাই কোনো হচ্ছে প্রবলেম ধরা দেয় নাই,
দেখুন কংগ্রেস ইয়ার ক্যাম্পেইন ইজ রেডি, মানে আমার সবকিছু কিন্তু হুবহু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থাকতো এখানে একটা ফিক্স বলে তাহলে আমাদের ইরোড দেখাইতো। হ্যাঁ, ফিক্স করার জন্য মানে গুগল ক্যাম্পেইনে কিন্তু একটা সুবিধা আছে যে কোনো জায়গায় প্রবলেম হলে দেখুন এই যে ফিক্স ইট বলে এরকম লেখা থাকে, এই যে ফিক্স, হ্যাঁ এই জায়গায় জাস্ট ফিক্স ইট লেখা থাকতো, ওইটা ক্লিক করলে কোন জায়গায় প্রবলেমটা আছে আমাদেরকে নিয়ে যাবে। এবার যদি আমরা ক্যাম্পেইন টু কন্টিনিউ, এখন এই যে অ্যাড গ্রুপস আর অ্যাড, এইটাই কি কোনো কাজ আছে এখানে? এটা জাস্ট আমাদের এখানে আমার বিস্তারিত আমরা দেখতে পারো। আচ্ছা ভাই, এখান থেকে কি আমরা ব্যাকেজে কোনো কারেকশন করতে পারবো কি? হ্যাঁ, এখান থেকে তো আমরা ব্যাকেজে কারেকশন করতে পারবো অবশ্যই। ব্যাকে গেলে আবার ফার্স্টের দিকে নিয়ে যাবে কিনা, রিমেক করা লাগবে কিনা সেটা না, রিমেক করা লাগবে না। এদিকটা ছোট করি, রিভিউ ক্যাম্পেইন, যেহেতু এখানে আমার কোনো পেমেন্ট ডিটেল সেট করা নাই, আমি আর পাবলিশ করছি না, জাস্ট কন্টিনিউ টু পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মূলত ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের টোটাল পার্ট। তো আপনাদের যদি এবার কোনো কোশ্চেন থাকে এবার আপনারা করতে পারেন। হ্যাঁ বলছি যে আমরা এই যে যে প্র্যাকটিস গুলো করছি এইটা রেকর্ড তো আমাদের গুগল অ্যাডসে তো থেকে যাচ্ছে না, তো এইগুলো দিয়ে আমরা কি কোনো মানে ইয়ে করতে পারবো যে ক্লায়েন্টকে দেখানোর জন্য কোনো গিফটিক বা পোর্টফোলিও কি বানাতে পারবো কি? আচ্ছা, ওইগুলো তো হচ্ছে আপনার, আমি একটা জিনিস শেয়ার করি। আচ্ছা, ওইটা হচ্ছে রেকর্ডিংটা আমি তাহলে স্টপ করে দিই, তারপর ওইটা শেয়ার করতে না? ওকে, আচ্ছা দেখি আগে আমার কাছে আছে কিনা। তো ওই পোর্টফোলিও জন্য আমি আপনাদের হচ্ছে কিছু ইমেজ দিব, কারণ যেহেতু ক্লায়েন্টের কয়টা ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, এইগুলো আমাদের শো করিয়ে তারপর দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বা আমরা আরো একভাবে পোর্টফোলিও নিতে পারি, এই যে এখানে যে ক্যাম্পেইনটা করেছি এইটা স্ক্রিনশট নিয়েও আমরা পোর্টফোলিও রেডি করতে পারি। আচ্ছা স্যার, বলতেছি ওই যে ইউআরএলটা ইউজ করলেন, ওই ইউআরএলটা আপনি যে ইয়ের মানে যে ভিডিওটা সার্চছেন ওই ইয়েরটা না দিয়ে আপনি অন্য ওয়েবসাইটেরটা দিলেন কেন এখানে? আচ্ছা, ওইটা আমি জাস্ট কপি করে দিছিলাম, তো এইখান থেকে জাস্ট কপি, আমি বোঝানোর জন্য, আমি জাস্ট আপনাদের যা দেখাচ্ছি ডেমো বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের কি কি লাগবে মানে এটা করতে, ওইটা কি আরেকবার একটু দেখানো যাবে? আচ্ছা, এটা আমি কিন্তু ফার্স্টে বলেছি, আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। মানে আগে ডিসপ্লে ক্যাম্পেইনে যা লাগতো ওইটাই জাস্ট লাস্টে ইউটিউব ভিডিও লিংকটা লাগবে। হ্যাঁ, এই জাস্ট ইউটিউব লিংকটা লাগবে, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আপনারা কিন্তু সব এন্ট্রি করে রাখবেন। আচ্ছা, আর কি করার কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে আমরা এখানে শেষ করব। আমার গতকালকে ক্লাস নিয়ে একটা কোশ্চেন আছে। জি ভাই, হ্যাঁ, গতকালের ক্লাস নিয়ে কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা রেকর্ডিংটা অফ করে মানে ওকে গতকালকে ক্লাস নিয়ে কোশ্চেন বলতে